হ্যালো ভিউয়ার্স, এখন আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনার উইন্ডোজে স্ক্রিন ব্রাইটনেস অ্যাডজাস্ট করবেন। সো লেটস টেক এ লুক হাউ টু ডু দ্যাট। সেই ক্ষেত্রে আপনি স্টার্টমিতে যান, যাওয়ার পর এখানে টাইপ করুন DCCW। যখন টাইপ করবেন তখন আপনি দেখতে পাবেন যে প্রোগ্রাম DCCW, এটাতে রান করুন। রান করার পরে এখানে আপনাকে দিবে ওয়েলকাম টু ডিসপ্লে কালার সেলিব্রেশন। তারপর এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করবেন, তারপর আবার নেক্সটে ক্লিক করবেন, এবং এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন গ্রামার টু লো, গুড গ্রামার, গ্রামার টু হাই, সব কিছু রিড করে বুঝতে পারবেন এক্স্যাক্টলি কী বা আসল বিষয়। তো এখানে দেখাচ্ছে কোনটা কীরকম দেখতে দেখাবে স্ক্রিনটা বা কীরকম মিন করছে, সব কিছু দেওয়া আছে। সিম্পলি আমি নেক্সটে ক্লিক করব এবং এখান থেকে মুভ দ্য স্লাইড বার টু মিনিমাইজ টু ভিজিবিলিটি দ্য স্মল ডটস ইন দ্য মিডল ফর ইচ সার্কেল। সো আমরা যদি আমার ব্রাইটনেস বাড়াতে কমাতে চাই, যদি উপরের দিকে নিয়ে যাই, তাহলে আমার ভিডিওর যে স্ক্রিনের ব্রাইটনেসটা বাড়তেছে আপনারা দেখতে পারতেছেন, অথবা আপনার যেটা প্রয়োজন সেটা আপনি চুজ করবেন। তারপর সিম্পলি নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট অ্যাডজাস্ট তাও করতে পারেন, অথবা চাইলে স্কিপ করতে পারেন। সো আমি চাচ্ছি অ্যাডজাস্ট করার জন্য, সেক্ষেত্রে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনাকে দেখাবে যে টু ড্রাগ দেখতে এটা কেমন, গুড ব্রাইটনেস দেখতে এরকমটা, টু ব্রাইট, তারা এখানে ডিরেক্টলি এক্স্যাক্টলি কেমন দেখাবে বা কী আসল বিষয় স্ক্রিনটা। তারপর আমরা সিম্পলি নেক্সটে ক্লিক করব, তারপর আবার নেক্সটে ক্লিক করব। আবার দেখাচ্ছে এখানে নট এনাফ কন্ট্রাস্ট, গুড কন্ট্রাস্ট, টু মাচ কন্ট্রাস্ট। সো সিম্পলি আমরা নেক্সটে ক্লিক করব, আবার নেক্সটে ক্লিক করব। তারপর এখানে তা দিচ্ছে ট্রাই টু ন্যাচারাল গ্রে, টু রেড, টু গ্রিন, টু ব্লু, যেটা আপনার প্রয়োজন তাও আপনি করতে পারেন। তারপর নেক্সটে ক্লিক করুন। এখানে ডিফল্টভাবে দেওয়া আছে ন্যাচারাল গ্রে। এখন যদি আপনি চান যে আপনার এখানে মুভ দ্য রেড, গ্রিন অ্যান্ড ব্লু স্লাইড টু রিমুভ এনি কালার কেসড ফ্রম দ্য গ্রে বারস, আপনি যদি চান এটা আরেকটু বাড়ানোর জন্য কালার, তাহলে এটা বাড়তে পারবে। অথবা এখানে যে গ্রিন কালারটা তাও যদি আপনি চান, দেখতে পারতেছেন আমার স্কিনের অবস্থাটা। তারপর এখানে তারপর নেক্সটে ক্লিক করবেন। আপনি আপনার কাঙ্ক্ষিত সেট আপ করার পর নেক্সটে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে প্রিভিয়াস ক্যালিব্রেশন এবং কারেন্ট ক্যালিব্রেশন কি, মানে আগেরটা কেমন ছিল বর্তমানে কেমন আছে, এবং সিম্পলি ফিনিশে ক্লিক করবেন টু ফিনিশ দ্য ডিসপ্লে অ্যাডজাস্ট ব্রাইটনেস। সো দ্যাটস ইট। তারপর আপনি দেখতে পাবেন যে মেক দ্য টেক্স অন স্ক্রিন ইরেজ টু রিড, টার্ন অন ক্লিনার টাইপ, নেক্সট 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 ফিনিশ। সো হিয়ার উই গো, আমাদের স্ক্রিনের যে ব্রাইটনেস আমরা একটু আগে যে অ্যাডজাস্ট করেছি তা ফুলফিলভাবে আমার কম্পিউটার সেট আপ হয়ে গেছে। সো দ্যাটস ইট। থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।